فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. মারেফতের নামাজ যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আয় আল্লাহ আমি তোমাকে দেখলাম এত সুন্দর, আমি আল্লাহর নবী আমি তৃপ্তি পেয়ে গেলাম তোমাকে দেখে, আল্লাহ এত কাছে জড়িয়ে নিয়েছেন, এত ভালোবেসেছেন, কোন পয়গাম্বারকে এত নিকট আল্লাহ নেয় নাই, আমার তোমার নবীর এত নিকটে নিয়েছে আল্লাহকে দেখেছে। আল্লাহর নবী কয় প্রভু গো আমি আপনাকে দেখলাম আমার আমার নয়ন শীতল হয়ে গেল, আল্লাহ আমার কুদরতি নজর শীতল হলো, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাকে জড়িয়ে ধরতে পেরেছি, আমার কাছে বসিয়েছি, হাবিব ডাক দিয়ে বলে আমার মনিব আমার প্রভু আমি আপনাকে দেখে ধন্য হয়ে গেলাম, আমার উম্মত কি আপনাকে দেখবে না নি, আল্লাহ ডাক দিয়ে কই কোন পয়গম্বর আমাকে দেখে নাই, কোন পয়গম্বর আমাকে দেখা নসিব হয় নাই, আল্লাহর আরশের মেহমান হয় নাই, হাবিব আপনি হয়েছেন আমার বাড়ির মেহমান, আপনি আমাকে তৃপ্তি সহকারে দেখেছেন, আপনার উসিলায় আপনার কারণে আপনার ইয়াতিম উম্মতেরা আমি আল্লাহকে দেখবে এই দুনিয়ায় মারেফতের নামাজের মাধ্যমে। কিসের নামাজের মাধ্যমে? নামাজটা হলো মারেফত। কোন মারেফত? এই যে ওকতিয়া নামাজ আমরা পড়ি এটা মানুষ দেখে দেখে না, জাহেরি নামাজ। এই নামাজও চার প্রকার তাফসীরের মধ্যে এসেছে, এটার মধ্যে অহংকার আসতে পারে, নামাজ পড়তে যাইতেছি মানুষ দেখুক আমার। আর মারেফতের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, অন্ধকার হয়ে যায়, রাত গভীর হয়ে যায়, ঘরের দরজা বন্ধ, বিচারকের দরজা বন্ধ, আদালতের দরজা বন্ধ, দেশের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহর আশেক আল্লাহর আশেক আল্লাহকে তালাশ করার জন্য গোপনে উযু করে তাহাজ্জুদে সেজদায় পড়ে যায়। কেউ দেখে? কেউ দেখে? এই মানুষ থেকে আড়াল করে যে নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য, ওই নামাজের নামে হলো মারেফতের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয় তারা এই মারেফতের নামাজ পড়ে, মোকাম্মাল হয় এই নামাজ পড়ে, আর সে মুআল্লার অবস্থান দেখতে পায় এই মারেফতের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা আউলিয়াই কেরাম এই নামাজ পড়তেন। আল্লাহর নবী কেমনে দেখবো ওয়ান্ত আবুদুল্লাহ কান্নাকা তারাহু, নামাজ যখন পড়বা অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত করিও, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়িও, ওই নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেলা নিও না, আল্লাহর উদ্দেশ্যে যারা আল্লাহর কুদরতের কদমে সেজদা দেয়, আমার আল্লাহকে আমার কুদরতি কদমটা তোমার গর্দনের নিকটে মাথার নিকটে আমি আল্লাহ গিয়ে দেই, আরে বান্দা তুই যখন সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহ ডাকের সাড়া দেই লাব্বাইকিয়া আবদি লাব্বাইকিয়া আবদি বলে। ইমাম আজম বলেন আমি দেখেছি আমার আল্লাহকে, ইমাম মালিক বলে আমি 100 বার নামাজের সেজদায় কোরআন তেলাওয়াত করেছি, নামাজে ওই তেলাওয়াতের ভিতরে আমি আমার আল্লাহকে 100 বার দেখেছি। ডাক দিয়ে বলেছি আল্লাহ এত মজা পাইলাম তোমাকে দেখে, কি আমল করলে তোমাকে দেখা যাবে? আল্লাহ ডাক দিয়ে বলে ইমাম মালিক এই কোরআনকে মহব্বতের সাথে তাজিমের সাথে সম্মানের সাথে খোদাভীতির সাথে তাকওয়ার সাথে যারা এই কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি করে গো, তারাই আমি আল্লাহকে দেখতে পাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখেছে, খাজা গরিব নামাজ দেখেছে, আমার আল্লাহ বলেন যারা মারেফতের নামাজ পড়া শিখেছে, যারা আল্লাহর ওলি হয়ে গেছে রে,
ওই সমস্ত বন্দাদের নামাজের ভিতরে আমি আল্লাহ সালাম জানাই। তাফসীরে মাঝারি আল্লামা সানাউল্লাহ পানিপথ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আইয়াতুহান নাসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার মানুষ যারা নফসে আম্মারাকে কতল করে, নফসে আম্মারাকে কতল করে দিয়েছে, দুনিয়ার মোহে যারা নাই ওই সমস্ত মাহবুব বান্দারা নফসে আম্মারাকে কতল করে নফসে মুতমাইন্না তৈরি করেছে। আল্লাহ বলে, হে নফসে মুতমাইন্না, ও আমার প্রশান্তময় আত্মা যারা হয়েছ ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত মাহবুব বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে নামাজের মধ্যে সালাম জানাই। মৌতের বিছানায় তাদের সালাম দেয় সুলতানুল হিন্দ আপনার রাসূল খাজা গরিব নওয়াজ বলেন, আমার আল্লাহকে সালাম জানাইতে নামাজের মাধ্যমে, আমি আমার আল্লাহকে নামাজের সেজদায় দেখেছি, আমার যখন ওফাত হয় আমার আল্লাহ আমার সাথে দিদার করেছে, আমার আল্লাহ আমাকে দেখেছে, নাম ধরে ডাকে নাই, আমার আল্লাহ মাইনউদ্দিনকে ইয়া মাহিউসুন্না বলে ডেকেছে, হে মাইনউদ্দিন তোমার উসিলায় কিয়ামত পর্যন্ত আমার হাবিবুল্লাহ নবীর সুন্নাত জিন্দা থাকবে। আমি খাজা মাইনউদ্দিন, আমার চোখে ভিতরে আল্লাহ তো বাতিনি পাওয়ার দিয়েছে, আমি যখন আমার খানকার থেকে উঠে মানুষের দিকে তাকাইতাম বেলায়েতের নজরে তাকাইলে মানুষ মারা যেত, এরপরে বড় বড় পাথর রাখা হলো, পাথরের দিকে যখন তাকাইতাম শ্বেত পাথর গুলো মোমের মতো গলে যাইত। আল্লাহ আমাকে এত ভালোবেসেছে, আমার ওফাতের সময় আমার এই পেশারির উপর আল্লাহ কুদরতের শাহাদত আঙ্গুল দিয়া আমাকে এবং দুইজন অলিকে আল্লাহ লেখা লিখে দিয়েছেন, একজন হলো ইন্ডিয়ার জমিনে আজমিরে খাজা মাইনউদ্দিন চিশতি, আর একজন হলো মিশরের জমিনে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই, যিনি মজ্জুব হালাতে থাকতেন সদা সর্বদা আল্লাহর তাজাল্লার আগুন অন্তরে দাপন করতেন, আল্লাহর তাজাল্লার আগুন যার অন্তরে জ্বালাইতেন, আল্লাহর মহাব্বতে যিনি দিন কাটিয়েছেন জীবন কাটিয়ে দিয়েছেন এই জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই। আমি গুনাগার ওনার মাজার কয়েকবার জায়রাত করার সুযোগ হয়েছে, আর এই হিন্দুস্তানের খাজা মাইনউদ্দিন চিশতি যখন দুনিয়ার থেকে পর্দা করবে, বেসাল হয়ে যাবে, ইন্তেকাল হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের শাহাদাত আঙ্গুল দিয়ে এই পেশানির উপরে লেখা দেয়, হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মাইনউদ্দিন, সমস্ত মানুষ তো মারা যায়, তোমরাও মারা গেলা, তোমাদের নিঃশ্বাসটা বিদায় নিঃশ্বাসটা শেষ হলো, আল্লাহর প্রেম সুধা পান করে আমি হাবিব বলে আমার নবীকে ডাক দিয়েছি, কোন পয়গম্বরকে হাবিবুল্লাহ বলে আমি ডাক দেই নাই, কালিমুল্লাহ বলেছি, সফিউল্লাহ বলেছি, রুহুল্লাহ বলেছি, খলিলুল্লাহ বলেছি, আমার নবীকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বলেছি, খলিলুল্লাহ কালিমুল্লাহর মানে হলো আমি আল্লাহর জন্য এরা দেওয়া না, এরা যদি কোনো কাজের সিদ্ধান্ত নেয়, ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ যদি কোনো কাজের সিদ্ধান্ত নেয় তাহলে আমি আল্লাহকে আগে রাজি করাই, আল্লাহ রাজি তো কালিমুল্লাহ রাজি, আল্লাহ রাজি ইব্রাহিম খলিলুল্লাহ রাজি, আর আমি আল্লাহ যদি কোনো কাজের সিদ্ধান্ত নেই আমার হাবিবুল্লাহকে আগে রাজি করাই, হাবিব আপনি রাজি তো আমি আল্লাহ রাজি। এই হলো হাবিবুল্লাহর কলিমুল্লাহর ব্যবধান, আল্লাহকে হাবিব বলেছি আমার নবীকে, আর জুন্নুন মিসরি তোমার মতো একজন অলি, খাজা মাইনউদ্দিন তোমার মতো একজন অলি, তোমাদের দুইজনকে হাবিবের উম্মতের মধ্যে আমি আল্লাহ মৃত্যুর বিছানায় রেখে হাবিবুল্লাহ বলে ডাক দিয়ে তোমাদের পেশানির উপরে লিখে দিয়েছি, হাজা হাবিবুল্লাহ, তোমরা আমার মাহবুব, তোমরা আমার প্রিয়, আসো গো তোমরা আমি আল্লাহর দিদারে আসো, তোমাদের মৌত হয় নাই, তোমাদের আল্লাহর দিদার হয়ে গেছে। মৌতের একটা অর্থ হলো আল্লাহর সান্নিধ্যে যাওয়াম, সব মানুষ মরে, যারা আলউদ্দিন সিয়তি রহমাহুল্লাহ লেখেন
কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, হার নাফস মউত কি স্বাদ চাখে না, কোন মানুষের মৃত্যু হয় না, মৃত্যুর স্বাদ তারা চাখে, মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এর নাম হলো মৃত্যু। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যারা মুমিন যারা আল্লাহর ওলি তাদের মৃত্যুটা কেমন কেরকম, তাদের মৃত্যুটা হলো গিফট, অনারিয়াম, হাদিয়া স্বরূপ। আল মাউতু তোহফাতুল মুমিনিন, মুমিনদের মৃত্যুটা হলো তোহফা, হাদিয়া, সম্মান, আল্লাহ পাকের দিদার।